বড় বিপদে পড়েছে রাশিয়া। ক্রাইমিয়া রাশিয়ার মধ্যে সংযোগকারী একমাত্র রেল সেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সেতুর রেল ট্র্যাকের অনেকখানি পুড়ে গেছে, সড়কপথের একাংশ ভেঙে নদীতে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি নিয়ে রাশিয়ার দুর্যোগ মোকাবেলা ও সড়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে, তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও উল্লেখ করা হয়নি। ভিডিও ফুটেজে দেখা গেছে কের্চ প্রণালীর রেল সেতুর একটি ট্রেনে আগুন ধরেছে। সংলগ্ন সড়ক সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। ইউক্রেনে সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য সেতুটি ব্যবহার করা হয়। রুশ সাংবাদিকদের শেয়ার করা ফুটেজে দেখা যায় সেতুটিতে সড়কপথের রাশিয়া থেকে যাবার পথে ডান দিকে কিছুটা উপরে সমান্তরাল রেল সেতুর অবস্থান। রেল সেতুতে একটি তেলবাহী ট্রেনের অনেকগুলো ট্যাঙ্কারে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত ট্রেনের নিচে রেল সেতুর অনেক জায়গায় কংক্রিট পুড়ে পড়ে গেছে এবং সেখানে লোহার রড বেরিয়ে পড়েছে। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম কমিটি বলছে সকাল 6টার দিকে ক্রাইমিয়া সেতুতে একটি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় কমপক্ষে 5 টন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন সড়কপথের উপরিভাগে অবস্থিত রেল ট্র্যাকে চলাচলরত একটি তেলবাহী ট্রেনের পেছনের কয়েকটি ওয়াগনে ছড়িয়ে পড়ে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে ক্রাইমিয়ার প্রধানের একজন উপদেষ্টা বলেন, আগুন নেভানোর কাজ চলছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রাইমিয়া সেতু পরিস্থিতি নিয়ে কাজ করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সরকারি কমিশন গঠনের নির্দেশনা দিয়েছেন। সেতু সম্পর্কে জানতে তিনি প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, উপপ্রধানমন্ত্রী মারাত খুশনুলিন এবং পরিবহন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রধানদের ডেকেছেন এবং তাদের বক্তব্য শুনেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে গেছেন। ক্রাইমিয়ান রেলওয়ে জানিয়েছে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। রাশিয়ান রেলওয়ে জানিয়েছে ক্রাইমিয়া অভিমুখে চলাচলকারী ট্রেন সার্ভিসের টিকিট বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। ক্রাইমিয়ার পার্লামেন্ট স্পিকার ভ্লাদিমির কনস্তান্তিনভ বলেছেন, ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীরা ক্রাইমিয়া সেতু ধ্বংস করেছে, শীঘ্রই এই সেতু পুনরায় সচল করা হবে। ক্রাইমিয়ার প্রশাসনিক প্রধান সের্গেই আকসিয়ানভ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে তিনি জানান। ক্রাইমিয়া সেতুতে হামলার এই ঘটনায় রাশিয়ায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রুশ পার্লামেন্টের প্রবীণ সদস্য ওলেগ ভিক্টরভিচ মরোজব বলেছেন, এই হামলা স্রেফ চ্যালেঞ্জ নয়, এটা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে নৈতিকতা ও আইনহীন যুদ্ধ ঘোষণা। সংবাদ পোর্টাল ভেদমোসস্তি বলেছে, ক্রাইমিয়া সেতুতে হামলা রুশ প্রেসিডেন্টের উপর হামলার সামিল, কারণ ক্রাইমিয়া সেতু বললে অনেকে পুতিন যুগ মনে করেন। যেই পরিকল্পনা ও দক্ষতায় এই নাশকতা চালানো হয়েছে তাতে মনে হচ্ছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতায় জড়িতরাই এই কাজ করেছে। ক্রাইমিয়া ব্রিজে হামলার বিষয়টি এখনও সরাসরিভাবে স্বীকার করেনি ইউক্রেন, তবে তারা আকার ইঙ্গিতে বুঝিয়েছে যে তারাই এই হামলা চালিয়েছে, কারণ ক্রাইমিয়ার এই সেতুটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি মূল লক্ষ্য বলে মনে করা হয়। 2014 সালের মস্কোর সঙ্গে ক্রাইমিয়া সংযুক্ত হওয়ার 4 বছর পর 2018 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কের্চ প্রণালীর উপর সেতুটি উদ্বোধন করেন। এই ক্রসিংটি ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে 100 মাইলেরও বেশি দূরে অবস্থিত। একজন বিস্ফোরক বিশেষজ্ঞ জানান, সম্ভবত ক্ষেপণাস্ত্রের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তিনি বলেন, নিচ থেকে একটি সুপরিকল্পিত হামলাই এর কারণ হতে পারে।